হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল আকাশ। আজকের ভিডিও মেমোরি কার্ড সম্পর্কে। আপনারা সবাই মেমোরি কার্ড কেনেন দোকান থেকে, কিন্তু আপনারা নিজেও জানেন না যে মেমোরি কার্ডটা ভালো কি খারাপ, আর মেমোরি কার্ডের স্পিড বলে একটা জিনিস থাকে সেটা হয়তো আপনারা জানেন না। সে এই ভিডিওটা পুরো দেখতে থাকুন, আপনারা জানতে পারবেন নতুন নতুন অনেক কিছু জিনিস যেটাগুলো আপনাদের অজানা। আপনারা সবাই হয়তো কেনেন দোকান থেকে মেমোরি কার্ড, হয়তো জানেন না কোন মেমোরিটা আপনাদের কেনা উচিত, কোনটা উচিত না, কোনটা ভালো কোনটা ভালো না, এটাই বলবো এই ভিডিওতে। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেল টেকনিক্যাল আকাশকে এখনো মতো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ভিডিওর নিচে একটি রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে, বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে নতুন নতুন ভিডিওর আপডেট অ্যান্ড নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে চলে আসি মেমোরি কার্ডের স্পিড, মানে স্পিডটা আপনি বুঝবেন কি করে, মেমোরি কার্ডে কত স্পিড দেবে, কোন মেমোরি ইউজ করলে আপনার মোবাইলটাও মোবাইলের পারফরমেন্সও স্পিড হবে, আর কোন মেমোরি ইউজ করলে আপনার মোবাইলের পারফরমেন্স স্পিড হবে না। প্লাস সাথে সাথে আপনি যদি কোনো মুভ করতে চান বা কপি করতে চান কোনো কিছু, বা কম্পিউটারের সাথে ডাটা শেয়ার করতে চান, তাহলেও কিন্তু আপনার মেমোরি কার্ডের স্পিড কম বেশি হতে পারে। তো কোন মেমোরি কার্ড ইউজ করলে স্পিডটা কম বেশি হবে সেটা আপনাদেরকে এই ভিডিওতে বলবো পুরোটা। এবার আপনাদেরকে একটা মেমোরি কার্ড দেখাই যেটা আমার হাতে আছে, দেখতে পাচ্ছেন হয়তো, দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু একটা স্যামসাংয়ের মেমোরি কার্ড, এটা 32 GB মেমোরি কার্ড। তো এটা 10 ক্লাস মেমোরি কার্ড, মেমোরি কার্ডের মধ্যে ক্লাস হয়, যেমন ধরুন 10 ক্লাস, 4 ক্লাস, এমন করে ক্লাস আছে। তো এর সাথে সাথে আপনাদের থাকবে রিড স্পিড। আপনারা যখন নেটের মধ্যে দেখুন, ফ্লিপকার্ট বা আমাজন যে কোনো ওয়েবসাইটে আপনারা যাবেন, গিয়ে দেখবেন মেমোরি কার্ডের ডিটেলসটা ভালো করে দেখবেন, ওখানে লেখা থাকবে দেখবেন 10 ক্লাস মেমোরি, 4 ক্লাস মেমোরি, 6 ক্লাস, এমন আলাদা আলাদা করে ক্লাস করে করে ভাগ করে দেওয়া আছে। আপনারা যদি 10 ক্লাস মেমোরি কার্ড নেন তাহলে আপনাদের স্পিডটা বেশি পাবেন, আপনি ক্লাস যত বেশি হবে তত ভালো, আর রিড স্পিডও যতটা বেশি হবে তত ভালো। দেখবেন রিড স্পিড থাকবে 80 MB, এমন করে রিড স্পিড থাকবে, বা 46 MB, এমন সামথিং কিছু থাকবে। তো আপনারা রিড স্পিডটা দেখবেন, সাথে ক্লাসটা দেখবেন। এবার এখানে দেখুন, এটা কিন্তু স্যামসং ইভো লেখা আছে, স্যামসং 32 GB ইভো, এটা 10 ক্লাস মেমোরি কার্ড, আর এই মেমোরি কার্ডটার রিড স্পিড হচ্ছে 80 MB এর রিড স্পিড, মানে এটা 80 MB এর রিড স্পিড, মানে 1 সেকেন্ডে 80 MB করে ডাটা ট্রান্সফার হতে পারে। মানে আপনি ধরুন আপনার মোবাইল থেকে কোনো কিছু একটা মুভ করছেন, কোনো একটা মুভি মুভ করছেন, তাহলে পার সেকেন্ড 80 MB করে ম্যাক্সিমাম এর স্পিডটা যাবে, মানে আপনার মুভিটা তাড়াতাড়ি কিন্তু এটা মুভ হয়ে যাবে। তো আপনি যদি ডাটা, মানে কম্পিউটারে কোনো ডাটা দেন, তাহলে কিন্তু আপনার এখানে 80 MB-র বেশি যাবে না, আর স্পিডটা অনেকটা ভালো থাকবে। ধরুন কোনো ডাটা কম্পিউটার থেকে নিচ্ছেন বা কোনো ডাটা শেয়ার করছেন মেমোরি কার্ডের থ্রু বা মোবাইলের থ্রু, তাহলে কিন্তু এখানে আপনার স্পিডটা খুবই ভালো থাকবে এই মেমোরি কার্ডগুলোতে। আর তাছাড়া মোবাইলের যে স্পিড, আপনি নেট থেকে যখন কোনো কিছু ডাউনলোড করবেন একটু ভালো স্পিড পাবেন, কারণ মেমোরি কার্ডটা একটু স্পিড হাই লেভেলের মেমোরি কার্ড, যেহেতু এখানে একটু স্পিড ভালো পাবেন, আপনি মোবাইলের পারফরমেন্সও একটু হয়তো ভালো পাবেন এই মেমোরি কার্ডগুলো ইউজ করলে। তাহলে এবার থেকে আপনারা যখন দোকানে কিনবেন কোনো মেমোরি কার্ড, তাহলে অবশ্যই চেক করে নেবেন রিড স্পিড কত আছে, আর কোন ক্লাস, মানে 10 ক্লাস না কত ক্লাস মেমোরি কার্ডের, এটা জিজ্ঞেস করবেন অবশ্যই। আর প্রত্যেকটা কোম্পানিতেই বলে রাখি যে এই জিনিসগুলো ম্যাটার করে, মানে প্রত্যেকটা কোম্পানির মেমোরিতে এই জিনিসগুলো থাকে। তাহলে বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওতে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর তার সাথে সাথে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদেরকে, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আর 150 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে যাচ্ছে। যাই হোক, আপনাদেরকে বলে রাখি যে আমরা সবাই মিলে মানে চ্যানেলটিকে মানে গড়ে তুলছি ধীরে ধীরে। তো আমি চাচ্ছি যে 1 মাসের মধ্যে আমরা 1000 সাবস্ক্রাইবারটা কমপ্লিট করবো, 1-1.5 মাসের মধ্যে। তাহলে চলুন আপনার সবাই মিলে দেখি, চেষ্টা করে দেখি 1000 সাবস্ক্রাইবার হয় কিনা। তাহলে বাই বাই, টেক কেয়ার।